রাতে জোরে বৃষ্টি পড়ছিল এবং বিকাশ তার ঘরের রান্নাঘরে সিঙ্গারা বানাচ্ছিল। তখনই হঠাৎ কি দরকারে বিকাশ বাইরে যায়। যখন সে রান্নাঘরে ফিরে আসে তো অবাক হয়ে যায়। বিকাশ রান্নাঘরে এমন কি দেখল যে সে অবাক হয়ে গেল? ভাবো ভাবো। মন দিয়ে দেখো, বিকাশ যখন রান্নাঘর থেকে বাইরে গেছিল তখন প্লেটে একটা সিঙ্গারা রাখা ছিল, এখন সেই সিঙ্গারাটা নেই। রান্নাঘরের জানলায় তো জাল লাগানো আছে, অর্থাৎ কোনো ইঁদুর বা বেড়াল তো আসতে পারে না, তাহলে আমার সিঙ্গারাটা গেল কোথায়? বিকাশ এটা ভাবতে ভাবতে চারটে আরো সিঙ্গারা ভাজে এবং সেগুলোকে নিয়ে রুমে চলে আসে এবং সিঙ্গারা খেতে শুরু করে। কিন্তু যখনই বিকাশ সিঙ্গারায় কামড় বসায় তখনই রুমের লাইট চলে যায়। বিকাশ কিছু দেখতে পাচ্ছিল না, তো অন্ধকারে সে তার টর্চটা খুঁজতে থাকে। তখনই হঠাৎ লাইট চলে আসে, কিন্তু যখনই লাইটটা ফিরে আসে তখনই সে জোরে চিৎকার করে, ভূত ভূত, এবং ভয়ে রুমের থেকে বাইরে বেরিয়ে যায়। তোমরা কি বলতে পারবে বিকাশ রুমে এমন কি দেখলো যাতে সে ভয় পেয়ে গেল? মন দিয়ে দেখো। বিকাশ শুধু এক কামড়ই খেয়েছিল, কিন্তু এখন সিঙ্গারা শুধু একটা কোনায় বেঁচে আছে। তাহলে সম্পূর্ণ সিঙ্গারাটা খেলো কে? বিকাশ রুমের বাইরে চলে আসে, সে খুব ঘেমে গেছিল। তখনই হঠাৎ লাইটটা ব্লিঙ্ক করতে শুরু করে। বিকাশ আরও ঘাবড়ে যায় এবং ভয়ে বাড়ির বাইরে চলে যায়। বিকাশ দৌড়াতে দৌড়াতে একটা চার মাথার মোড়ে পৌঁছে যায়। খুব জোরে বৃষ্টি পড়ছিল, তাই বিকাশ পুরো ভিজে গেছিল। তখনই হঠাৎ বিকাশ একটা লোককে দেখতে পায়। তখনই বিকাশ তার কাছে যায়। দয়া করে আমাকে হেল্প করুন, আমার বাড়িতে ভূত ঢুকে গেছে, প্লিজ আপনি আমাকে হেল্প করুন। কিন্তু বিকাশ তার সাহায্য নেওয়ার আগেই বিকাশ বুঝে যায় যে সেই লোকটা ভূত। লজিক্যাল আর্মি, বিকাশ এটা কীভাবে বুঝলো যে সেই লোকটা ভূত? তোমরা কি বলতে পারবে? মন দিয়ে দেখো, এত জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু সেই লোকটা একদম ভিজছে না এবং তার চুলটাও তেমনই আছে, এটা কিভাবে সম্ভব? বিকাশ আরো ভয় পেয়ে যায়। কে কে তুমি? দেখতে দেখতে সেই লোকটা একটা ভয়ানক ভূতে পরিণত হয়। বিকাশ সেখানে খুব জোরে দৌড়াতে শুরু করে। বাঁচাও বাঁচাও, ভূত ভূত, আমার মোবাইলটা বাড়িতে রয়ে গেছে, এবার আমি কি করব? বৃষ্টিটাও খুব জোরে ছিল, তাই সব লোকেরা বাড়ির মধ্যে ছিল, বিকাশ কারো সাহায্যও নিতে পারছিল না। তখনই সামনের রাস্তা দিয়ে জস দ্য ঘোস্ট হান্টার যাচ্ছিল, কিন্তু তার কানে হেডফোন লাগানো ছিল, তাই সে বিকাশের আওয়াজও শুনতে পারছিল না। এটা তো জস দ্য ঘোস্ট হান্টার, এনাকে কিছু করে আটকাতে হবে, নইলে এই ভূতরা আমাকে মেরে ফেলবে। তোমরা কি বলতে পারবে বিকাশ কিভাবে জস দ্য ঘোস্ট হান্টারকে আটকাতে পারবে? ভাবো ভাবো। বিকাশের আশেপাশে অনেক পাথর পড়ে আছে। বিকাশ পাথর তুলে জস দ্য ঘোস্ট হান্টারের দিকে ছুটতে থাকে এবং একটা পাথর তার গাড়িতে গিয়ে লাগে। মনে হচ্ছে আমার উপর কি হামলা করেছে। জস পিছনে ফিরে দেখে তো বিকাশ তার উপর পাথর ফেলছিল, একে তো মজা দেখাতে হবে। সে জোরে গাড়ি চালিয়ে তার কাছে পৌঁছায় এবং তাকে এক ঘুষি মারে। বিকাশ মাটিতে পড়ে যায়। স্যার আপনি আমাকে কেন মারছেন, আগে আমার কথাটা তো শুনুন। এরপর বিকাশ তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে। আচ্ছা তো এই ব্যাপার, ক্ষমা করবে বন্ধু, ভুল বোঝাবুঝির কারণে আমি তোমাকে মেরেছি। যদি নিজেকে বাঁচাতে চাও ভূতদের হাত থেকে, তাহলে জলদি করে আমাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করতে ভুলবে না। এরপর জস এবং বিকাশ সেই চৌমাথায় পৌঁছে যায় যেখানে কিছুক্ষণ আগে বিকাশ দৌড়ে এসেছিল। জসের ঘড়িতে জোরে জোরে অ্যালার্ম বাজছিল, অর্থাৎ ভূত আশেপাশেই আছে। জস চৌমাথাটা ভালো করে দেখে এবং বুঝে যায় যে ভূতটা কোথায় লুকিয়ে আছে। তোমরা কি এই সিনটাকে ভালো করে দেখে বলতে পারবে যে ভূতটা কোথায় লুকিয়ে আছে? ভাবো ভাবো। ডাস্টবিনের নিচে খাবার এবং চাটনির মতো কিছু পড়ে আছে, কিন্তু এতক্ষণ পর্যন্ত এখানে বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ চাটনি এবং খাবারটা বৃষ্টিতে পরিষ্কার হয়ে যাওয়ার কথা, কিন্তু এরকমটা নয়। অর্থাৎ ভূতটা ডাস্টবিনের মধ্যেই লুকিয়ে আছে এবং সেই এই খাবারটা উপর থেকে নিচে ফেলেছে। জস তার গানটা বার করে ডাস্টবিনের কাছে পৌঁছে যায়, কিন্তু যখনই জস তাকে ধরতে যায় সেই ভূতটা ডাস্টবিনের সব নোংরা জসের উপরে ফেলে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। ইস বাবা কি গন্ধ! কিন্তু জস তাকে ধরার আগে সেই ভূতটা উড়ে উড়ে বিকাশের কাছে পৌঁছে যায় এবং তাকে ধরে ফেলে। স্যার প্লিজ, এই ভূতের হাত থেকে আমাকে বাঁচান স্যার। জস তার গান দিয়ে সেই ভূতটাকে ধরার চেষ্টা করে, কিন্তু সেই ভূতটা বিকাশকে নিয়ে হাওয়াতে উড়তে শুরু করে দেয়
এবং বিকাশকে নিয়ে উড়তে উড়তে একটা ঘন জঙ্গলে পৌঁছে যায়। তারপর সেই ভূতটা বিকাশকে একটা গাছে উল্টো লটকে দেয়। তারপর সে কি একটা আওয়াজ করে কাউকে ইশারা করে। সেই আওয়াজ শুনে সেখানে একটা বড় সিংহ চলে আসে। সিংহটার চোখগুলো লাল ছিল এবং সে চিৎকার করছিল। সিংহটা তাকে আক্রমণ করতে যাচ্ছিল, তখনই যশ একটা হিরোর মতো সেখানে চলে আসে এবং বাইকের আগের টায়ার দিয়ে সিংহটাকে একটা জোরদার কিক মারে। সিংহটা সেখান থেকে দৌড়ে পালায়। যশকে সেখানে দেখে সেই ভূতটাও জঙ্গলের মধ্যে লুকিয়ে যায়। যশ সব গাছগুলোকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে ভূতটা কোন গাছে লুকিয়ে আছে। তোমরা কি বলতে পারবে ভূত কোথায় লুকিয়ে আছে? সামনে একটা পেঁপে গাছ রয়েছে। সেই গাছে থাকা সব পেঁপেগুলো ছোট এবং কাঁচা, কিন্তু একটা পেঁপে অনেক বড় এবং পাকা। কিন্তু এটা কিভাবে সম্ভব? একটা পেঁপে এত জলদি এত বড় কিভাবে হতে পারে? অর্থাৎ সেই ভূতটা পেঁপে হয়ে গেছে। যশ তার গান বার করে সেই ভূতটাকে ধরে ফেলে। স্যার, আপনার বাহাদুরি দেখে আমার খুব ভালো লাগলো। আমি হলাম যশ দা ঘোস্ট হান্টার। ভূত আমাকে দেখে হয়ে যায় ছু মন্তর। রাস্তায় যেতে যেতে বিকাশ তাকে বলে যে তার বাড়িতে ভূত আছে। এরপর বিকাশ পুরো ঘটনাটা খুলে বলে এবং যশ বিকাশকে নিয়ে তার বাড়ি পৌঁছে যায়। যশ এবং বিকাশ যখন ভিতরে যায় তখন যশ বুঝে যায় যে ঘরে নিশ্চয়ই ভূত আছে। যশ কিভাবে বুঝতে পারলো যে রুমে সত্যিকারের ভূত আছে? যশ যখন রুম থেকে পালিয়েছিল তখন তার প্লেটে তিনটা সিঙ্গাড়া ছিল এবং একটা সিঙ্গাড়ার টুকরো ছিল, কিন্তু এখন প্লেটটা খালি পড়ে আছে। অর্থাৎ ভূত সব সিঙ্গাড়া খেয়ে ফেলেছে। যশের ঘড়িটা সিগন্যাল দিচ্ছিল না, অর্থাৎ ভূতটা আশেপাশে কোথাও নেই। যশ ভূতটাকে খুঁজতে খুঁজতে বাড়ির পিছনের গার্ডেনে পৌঁছে যায়। বিকাশের পিছনের গার্ডেনে অনেক রকমের ফুল ছিল। যশ বুঝে যায় যে ভূতটা কোথায় লুকিয়ে আছে। তোমরা কি বুঝতে পারলে? সব ফুলগুলোই গোলাপের, কিন্তু মাঝে দেখো একটা ফুল জবা ফুল। এটা কিভাবে সম্ভব? কিন্তু যশের ঘড়ি সিগন্যাল দিচ্ছিল না। যশ কাছে গিয়ে দেখে তো সেটা একটা নকলি ফুল ছিল। কেউ এখানে একটা নকল ফুল রেখে দিয়েছে, মনে হচ্ছে আমাকে কনফিউজ করার জন্য রাখা হয়েছে। তখনই যশের ঘড়িটা আওয়াজ করতে শুরু করে। ইয়েস ইয়েস, অর্থাৎ ভূত কোথাও আশেপাশেই আছে। যশ তার ঘড়ি দিয়ে ভূতটাকে ট্র্যাক করে। তো ভূতের লোকেশন বিকাশের বাড়ির দ্বিতীয় ফ্লোরে দেখাচ্ছিল। যশ এবং বিকাশ সেকেন্ড ফ্লোরে পৌঁছে যায়। দ্বিতীয় ফ্লোরে আন্দাজের অনেক কিছু জিনিসপত্র রাখা ছিল। যশ সেখানটা ভালো করে চেক করে এবং বুঝে যায় যে ভূতটা কোথায় লুকিয়ে আছে। তোমরা কি বুঝতে পারলে ভূতটা কোথায় লুকিয়ে আছে? এই খোলা বস্তাতে আনাজ ভরা আছে এবং মাটিতে পড়ে আছে, কিন্তু আনাজ সেখান থেকে বাইরে বেরোচ্ছে না। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ নিশ্চয়ই ভূত সেই বস্তাটার ভেতরে লুকিয়ে আছে। যশ তার গানটা বার করে এবং তার গান দিয়ে তাকে ধরে ফেলে। তারপর তার বাইকে করে ভূতস্থান পৌঁছে যায় এবং সব ভূতেদের বোতলে বন্দি করে রেখে দেয়। তখনই তার ডাকওয়ালা তান্ত্রিককে মনে পড়ে এবং সে কিট্টুর সাথে দেখা করতে চলে যায়। কে সেই দ্বিতীয় ডাকওয়ালা তান্ত্রিক যেটা কিট্টুর কাছে আছে? দেখবো আমরা পরের সপ্তাহে।